সাক্ষী ও তথ্য প্রমাণ মিলেছে সম্পৃক্ততা মুসাকে লাপাত্তায় জড়িত ধারণা পিবিআই এর এক সেকেন্ডের ভিতরে একটা নতুন গামছা দিয়ে আমাকে পেছাই ফেলছে আমার স্বামী জীবনটা নিয়ে নিছে আমাদের তিনটা জীবনের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে দিয়ে দিছে সীমান্ত জেলায় বেড়েই চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের হার এ ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম তথ্য গবেষণার বাড়ছে কোভিড পরবর্তী জটিলতা ভোরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও প্রত্যক্ষ সাক্ষী এবং তথ্য প্রমাণে স্ত্রী মিতু হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বিশেষ করে তার ঘনিষ্ঠ সাইফুল ইসলাম এবং কিলিং মিশনের প্রধান মুসার স্ত্রী পান্না আক্তারের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই উঠে এসেছে মিতু হত্যায় বাবুলের সম্পৃক্ততা এবার বাবুল আক্তারের নির্দেশে যে মুসাকে তুলে নেওয়া হয়েছিল সে তথ্য প্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে তদন্ত সংস্থা পিবিআই বিস্তারিত জানাচ্ছেন কমপিসি হলো সিসি ক্যামেরার ফুটেজে যে সে এখানে আসে আবার সেই মুসাকে বাবুল আক্তার সাবধান থাকতে বলতেছে এখানে তো দুয়ে দুয়ে চার মিলাইতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না ঘটনার ৬ বছরের মাথায় এসে পিবিআই এর কাছে স্ত্রী মিতুকে হত্যার কথা অকপটে স্বীকার করলো আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি বাবুল আক্তার যে কারণে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা প্রমাণে কিছুটা ভিন্ন পথে হাঁটতে হচ্ছে তদন্তকারী সংস্থা পিবিআইকে এক্ষেত্রে বাবুল আক্তারের ব্যবসায়িক অংশীদার সাইফুল ইসলাম এবং মুসার স্ত্রী পান্না আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়াকে বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন সরকার নিয়োজিত কৌশলী উনি 164 না দিলেও অন্য সাক্ষীদের 164-এ যেহেতু ওনার কমপ্লিকেশনটা এসেছে ইমপ্লিকেশন এসেছে অতএব কারণে ওনাকে এখন আপনার মামলার যে মেরিট সেই মেরিট বিবেচনায় তাকে এই মামলায় সম্পৃক্ত করা অথবা তাকে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া কোনো বিষয় না এদিকে কিলিং মিশনের প্রধান মুসাকে ঘিরে এই মামলা তদন্ত ঘুরপাক খেল এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থান নিশ্চিত করতে পারেনি তবে মুসার স্ত্রীর দেওয়া জবানবন্দি অনুযায়ী পিবিআই এর ধারণা মুসার লাপত্তা হওয়ার নেপথ্যে রয়েছে বাবুল আক্তার মুসাকে তুলে নেওয়ার ব্যাপারে এখন এটা একটু আমাদের কাছেও রহস্য আছে যে ওনারা বলছেন যে কোন রহস্য ডিবি তুলে নিয়ে গেছে পুলিশ তুলে নিয়ে গেছে কারা তুলে নিয়ে গেছে বাবুল আক্তার কিন্তু অ্যাট দ্যাট টাইমও কিন্তু সে চাকরিতে বহাল ছিল এখন সে কোনো কারসাজি করছে কিনা এটা আমাদের তো অবশ্যই দেখতে হবে ২০১৬ সালের ৫ জুন ভোরে দুর্বৃত্তের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু জঙ্গিদের দিকে ইঙ্গিত করে বাবুল আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়ায় গত ১২ মে আগের মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলে মিতুর বাবা বাদী হয়ে নতুন মামলায় বাবুল আক্তারকে আসামি করেন সেই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পিবিআই হত্যা করার পরে বাবুল আক্তারকে ওরা মেসেজ ফোনে জানাইছে যে মানে হত্যা কনফার্ম করছে তখন ওরা বাবুল আক্তার রিপ্লাই দিয়েছে যে তোরা কোপাইলি কেন ওদের বলছিল ডাইরেক্ট শুট করে মেরবে এদিকে বহুল আলোচিত এই মামলার মূল আসামি বাবুল আক্তারের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত হল্যান্ডের নাগরিক গায়ত্রী অমর সিং এর অবস্থান জানার জন্য জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনএসসিআর কে চিঠি দিয়েছে পিবিআই কমল দে সময় সংবাদ চট্টগ্রাম করোনা প্রসঙ্গ কঠোর লকডাউন দিয়েও চাপাই নবাবগঞ্জে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনা পরিস্থিতি মৃত্যুর হার বেড়ে প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড সবশেষ আইইডিসিআর এর 16টি নমুনা পরীক্ষায় জেলায় 15 জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় স্থানীয়রা বলছেন পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে অবাধে চলাফেরা করছেন মানুষ এদিকে করোনা আক্রান্ত রোগীদের চাপ বাড়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে চাপাই নবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতাল 18 শয্যা থেকে বাড়িয়ে করোনা ওয়ার্ড 30 শয্যায় উন্নীত করা হয়েছে এছাড়া লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে কিন্তু কয়েকগুণ করোনা রোগীর চাপ বাড়ায় শুধুমাত্র মুমূর্ষু রোগীদের ভর্তি নিচ্ছেন চিকিৎসকরা বাকিরা বাধ্য হয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন শঙ্কার বিষয় হলো সীমান্তবর্তী জেলায় কঠোর লকডাউন থাকলেও গত এক সপ্তাহে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি সবশেষ আইসিডিডিআর এর 16টি নমুনা পরীক্ষায় জেলায় 15 জনের শরীরে ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট ধরা পড়েছে চিকিৎসকরা বলছেন আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা যদি বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের মানুষজনকে আক্রান্ত করে তাহলে তাদের সুস্থতার হার কমে যায় তাদের অসুস্থতার হারটা বেড়ে যায় অনেকদিন হাসপাতালে থাকতে হয় এটা একটা আশঙ্কার কারণ
এদিকে কঠোর লকডাউনের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় চালকরা পণ্যবাহী ট্রাক নিয়ে অবাধে চলাফেরা করছে। পাশাপাশি আম কেনার জন্য বিভিন্ন জেলার মানুষ আসা যাওয়া করছেন। এতে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বলছেন স্থানীয়রা। ভারতের ড্রাইভারগুলো বাংলাদেশে পার হয়ে আছে, বাংলাদেশে এসে সংক্রমণ ছড়াচ্ছে, খুব আতঙ্কের ভিতরে আছে। মোড়ে মোড়ে আপনার পুলিশ কিছুক্ষণের জন্য থাকছে, আবার চলে যাচ্ছে তারা থানায়। কঠোর লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে তৎপরতা আরও বাড়ানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। গত তিন দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে 17 জন মারা গেছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এদিকে গতকাল সকাল পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন আরও 16 জন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জেরই 9 জন। এদিকে চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার 2 দিনে 27% ঠেকেছে। এ অবস্থায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহীতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন মারা গেছেন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 9 জন, রাজশাহীর 6 এবং নওগাঁয় 1 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছেন 65 জন। হাসপাতালে শুধুমাত্র রাজশাহী সিটি বা রাজশাহী জেলার না, প্রায় আশেপাশের 8-10টা জেলা থেকে রোগী আসে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় এ জেলায় 9 জন মারা গেছেন। 156 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের পজিটিভ এসেছে। জেলায় কোনো ICU ব্যবস্থা নেই। ডাক্তার সিস্টারদেরকে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে এবং রোগীগুলো এখন যেগুলো আসছে বেশ খারাপভাবেই আসছে। নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে 7 দিনের বিশেষ লকডাউন। গত 24 ঘন্টায় এ জেলায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে নওগাঁয় করোনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুরে আমাদের কিন্তু তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। নাটোরে গত 24 ঘন্টায় 125 জনের নমুনা সংগ্রহ করে 37 জনের পজিটিভ এসেছে। শহরে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় 4টি চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ প্রশাসন। নাটোরে এখনো PCR ল্যাব স্থাপন করা হয়নি, যদিও এটা জরুরি ছিল নাটোরের জন্য। উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর। একদিনে 234 জনের নমুনা পরীক্ষা করে এ জেলায় 54 জন শনাক্ত হয়েছেন, যা শনাক্তের হারে 23% ঠেকেছে। আগের যশোরে শুধু শহরে করোনা রোগী পাওয়া যেত, এখন গ্রামে গ্রামে ছড়ায় পড়েছে। এদিকে হঠাৎ করেই সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের হার বেড়ে 27% ঠেকেছে। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 72 জন, পাবনায় 19 জন এবং মংলায় 10 জন করোনা শনাক্ত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে করোনার 50টি নমুনার জিনোম সিকোয়েন্সে 80% ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে IEDCR। গতকাল দুপুরে সংস্থাটি থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। 16 মে থেকে জিনোম সিকোয়েন্স করে এ তথ্য নিশ্চিত হয় সংস্থাটি। এদিকে ভারতীয় ধরনের সামাজিক সংক্রমণ আগেই ছড়িয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। চলতি বছরের মার্চে দেশে হানা দেয় COVID-19 দ্বিতীয় ঢেউ। বেশ কদিন সংক্রমণের পারদ ঊর্ধ্বমুখী থাকার পর নতুন করে আতঙ্ক দেখা দেয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। গত মে মাসের 24 তারিখ রাতে লকডাউন করার 4 দিন পরেই জেলাতে ধরা পড়ে ভারতীয় ভ্যারিয়েন্টের 7 করোনা রোগী। 16 মের পর দেশের বিভিন্ন স্থান থেকে 50টি নমুনা সংগ্রহ করে IEDCR, পরে তা জিনোম সিকোয়েন্স করে এর মধ্যে 40টি নমুনা বা 80% ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট, 16% বিটা বা সাউথ আফ্রিকা ধরনের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া বাকি 4% অন্যান্য ধরন রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 16টি নমুনার মধ্যে 15টি গোপালগঞ্জ থেকে সংগ্রহ করা কোভিডের 7 নমুনার সবকটিতেই, রাজধানী ঢাকার 4 নমুনার দুটিতেই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য বিভাগের সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে সারা দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ যথাসময়ে যথা ব্যবস্থা না নেওয়ার ফলে বাংলাদেশের মানুষকে বারবার ঝুঁকিতে ফেলছেন। দেশে উচ্চমাত্রার 11টি জেলা শনাক্ত করেছে IEDCR। সংক্রমিত জেলাগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনে অন্যান্য খান থেকে স্বাস্থ্যকর্মী, আমাদের চিকিৎসক, নার্সদের নিয়ে জেলার মধ্যেই চিকিৎসা ব্যবস্থা করা এবং
আমাদের গ্রামগুলোতে যেখানেই সংক্রমণ হবে তাদেরকে বিচ্ছিন্ন করা, শনাক্তকৃত 35% রোগীর বিদেশ ভ্রমণ বা আগত ব্যক্তির সংস্পর্শে আসার কোনো ইতিহাস পাওয়া যায়নি, তাই দেশে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ আগে থেকেই বিদ্যমান বলে জানায় IEDCR। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা থেকে সেরে ওঠাদের বেশিরভাগই ভুগছেন কোনো না কোনো জটিলতায়। কোভিড পরবর্তী শারীরিক ও মানসিক সমস্যা দীর্ঘমেয়াদেও হয়ে উঠছে উদ্বেগের কারণ, তাই ফলো আপের ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন চিকিৎসকরা, দ্রুত দেশের সব সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক খোলার পরামর্শ তাদের। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। 2021 সালের 31 মে পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 8 লাখ মানুষ। এদের একটি অংশ আবার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছেন। তবে আক্রান্তের ধরন যেমনই হোক না কেন, অনেকেই ভুগছেন কোভিড পরবর্তী নানা জটিলতায়। অধিকাংশই 1 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হলেও অনেকে বছরব্যাপী ভুগছেন নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতায়। আমি একদমই ঘুমাতে পারতাম না এবং সেটা এখন পর্যন্ত আমাকে কন্টিনিউ করতেছে। আগে একটা জিনিস মুখস্থ করতে যত সময় লাগতো, এখন দেখা গেছে এর চেয়ে অনেক বেশি সময় লাগে। দোতলা বা তিনতলায় নরমাল ভাবে উঠতে আমার প্রায় 2 মাস লেগে গেল। চিকিৎসকরা বলছেন কোভিড পরবর্তী সমস্যা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। উল্লেখযোগ্য একটি অংশের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা শ্বাসকষ্ট, কাশি এবং ক্লান্তিতে দীর্ঘমেয়াদেও প্রকাশ পায়। এছাড়াও কোভিড থেকে সুস্থ হবার বিরূপ প্রভাব পড়ে হার্ট, কিডনি ও লিভারেও। খুব দীর্ঘ সময় অক্সিজেন লেগেছে, অথবা যারা ICU চিকিৎসা নিয়েছেন এবং ICU যাদেরকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন মানে কৃত্রিম শ্বাসযন্ত্র দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে সুস্থ হয়েও তীব্র মানসিক চাপ শারীরিক জটিলতাকে বাড়িয়ে তুলছে। তবে কোভিড ব্যাপকভাবে যৌন ক্ষমতা হ্রাস করে তেমন কোনো প্রমাণ মেলেনি। কিছুটা কমলেও তা মানসিক চাপের কারণেই বলে মত বিশেষজ্ঞদের। অনেকের মধ্যে সেক্সুয়াল ফ্রিকোয়েন্সি কমে যায়, তাদের মধ্যে এক ধরনের অনীহা আসে এবং এক ধরনের আতঙ্ক বা দুশ্চিন্তার কারণে তাদের নতুনভাবে হয়তো দ্রুত বীর্যপাত অথবা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলি হতে পারে, কিন্তু এটা সাময়িক। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলে কোভিড পরবর্তী চিকিৎসার ক্লিনিক স্থাপিত হলেও মাত্র 2 দিন করে খোলা থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। দ্রুত সবকটি সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক খোলার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এটাকে এখনো মানে একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারিনি, আশা করছি হয়তো সামনের দিকে আমরা করতে পারবো। কোভিড মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আক্রান্ত ও লক্ষণ উপসর্গ থাকা সবাইকেই সতর্ক থাকার জোর আহ্বান চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দাম প্রকাশ করায় চীনের সিনোফার্ম থেকে করোনা টিকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে অপ্রকাশিত চুক্তির শর্ত লঙ্ঘন করায় ক্ষোভ জানিয়েছে চীন। যদিও এই জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী জানান ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে চীনকে আশ্বস্ত করা হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে টিকা আসার কথাও জানান মন্ত্রী। ডোজ প্রতি $10 বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। তবে চীনের পক্ষ থেকে শর্ত ছিল প্রকাশ করা যাবে না টিকার মূল্য। সেই শর্ত লঙ্ঘন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন টিকার দাম। এতে বাধে বিপত্তি। টিকার দাম জনসম্মুখে চলে আসায় চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ। তৈরি হয় $10 টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা। যদিও চীনের কাছে এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। তারা ক্ষুণ্ণ হয়েছে যে কারণ আমাদের বাংলাদেশকে তারা পছন্দ করে, তার ফলে তারা খুব ডিসকাউন্টেড প্রাইসে জিনিসটা বিক্রি করেছে, কিন্তু অন্যান্য দেশে তারা অনেক দামে বিক্রি করে, 2 গুণ এইরকম 3 গুণ দামে বিক্রি করেছে। এখন এটা বের হয়ে যাওয়ার ফলে ওই দেশগুলো তাদের চাপে রাখছে, বলে তোমরা বাংলাদেশকে অত সস্তা বিক্রি করলে আমাদের এত দামে বিক্রি করলা কেন। সো দে আর ইন ব্যাড শেপ, সেইটা তারা আমাদের জানিয়েছে। আমরা এই জন্য বলছি যে এইরকম হবে না। পররাষ্ট্রমন্ত্রী আরো জানান শিগগিরই আমেরিকা থেকে টিকা আসবে বাংলাদেশে। গুড নিউজ হলো আমরা খুব শীঘ্রই আমেরিকাতেও কিছু ভ্যাকসিন পাবো, কি পরিমাণ পাবো এখনো বলে নাই, তবে ভ্যাকসিন পাবো বলেছে তারা। জুনে প্রথম চালানে 50 লাখ ডোজ সহ 3 মাসে সিনোফার্মের পক্ষ থেকে মোট 1.5 কোটি ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
করোনার ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকার কার্যকারিতা কম। ল্যান্সেট সাময়িকীর একটি প্রতিবেদনের ভিত্তিতে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে গবেষকরা বলছেন, কেবল অ্যান্টিবডি তৈরির মাত্রাই টিকার কার্যকারিতা নির্ধারণের একমাত্র নিয়ামক নয়। ভারতে করোনা নতুন ধরনের সন্ধান পাওয়ার পর থেকেই এর বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে সৃষ্টি হয় নানা প্রশ্নের। শুরু থেকে বলা হচ্ছিল অন্যান্য ধরনের মতো ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর ফাইজার সহ অন্য সব টিকা। তবে শুক্রবার ল্যান্সেট সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর নড়ে চড়ে বসেছেন বিশেষজ্ঞরা। ওই প্রতিবেদনে বলা হয়, ফাইজারের টিকা করোনার মূল ধরনের বিরুদ্ধে যে মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে পারে, ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সেই সক্ষমতার মাত্রা 5 ভাগের 1 ভাগ। সাধারণত টিকা গ্রহণের পর গ্রহীতার এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যার ফলে শরীরে প্রবেশ করা ভাইরাসকে নিষ্ক্রিয় করে ফেলে। কিন্তু ল্যান্সেটের ভাষ্যমতে গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকার ফলে যে ধরনের অ্যান্টিবডি তৈরি হয় তার মাত্র 5 ভাগের 1 ভাগ ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়তে সক্ষম। তবে গবেষকরা বলছেন, কেবল অ্যান্টিবডি তৈরির মাত্রাই টিকার কার্যকারিতা নির্ধারণের একমাত্র নিয়ামক নয়, এজন্য বিষয়টি নিয়ে আরও বেশি গবেষণা তাগিদ দিয়েছেন তারা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় টিকার 2 ডোজের মধ্যকার সময়সীমা কমিয়ে আনারও পরামর্শ গবেষকদের। কাজী ইফতেখার শুভ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ফরিদপুরে হঠাৎ পদ্মার ভাঙ্গন আতঙ্কে স্থানীয়রা, নদী গর্ভে বিলীন 300 মিটার এলাকা, হুমকির মুখে বসত ভিটা সহ বহু স্থাপনা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটায় কর্মকর্তাদের দক্ষতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ সচিব। গতকাল বিকেলে বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি। সারা দেশে যে সরকারি হসপিটালগুলো আছে, সেখানে স্বাস্থ্য সেবার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো কি অবস্থা এবং গ্যাপ কোথায় আছে, তো আমরা যদি এটা করতে পারি তারপরে স্যার তাহলে আমরা ডিমান্ড সাইড থেকে একটা কেনা পরিকল্পনা হয়। এবং ক্রয়ের ব্যাপারে স্যার একটু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে, তো আমরা আগামী অর্থ বছর একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, সো দ্যাট তাদের এই প্রকল্প ব্যবস্থাপনা বিশেষ করে কেনাকাটার জন্য তারা ভালো করতে পারেন সেই দিকটা দেখা হবে। দীর্ঘদিন ধরে মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানোয় বৈষম্য সৃষ্টি হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ভার্চুয়ালি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অবস্থা পরিবর্তনের দিক নির্দেশনা রয়েছে নতুন বাজেটে। সরকার অপ্রদর্শিত অর্থ বৈধের সুযোগ দিতে চায় জানালেও কালো টাকা নিয়ে কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী। জুবায়ের ফয়সাল, রিপোর্ট। দেশের প্রচলিত ব্যবস্থায় এক পণ্যে 4 বারও কর দিতে হয় মানুষকে, আবার বছরের পর বছর এক শ্রেণীর মানুষই শুধু কর দিয়ে যাচ্ছেন, এমন অভিযোগও বারবার উঠে এসেছে। এবার খোদ অর্থমন্ত্রী ক্ষোভ জানালেন কর কাঠামো নিয়ে। ট্যাক্স রেট করে রাখলাম 50%, 55%, 60%, এখানে অনেক অন্যায় করা হয়েছে। কোনো এক সময় ছিল সুপার ইনকাম ট্যাক্স, যারা বেশি ইনকাম করবে তাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হবে। ভার্চুয়ালি আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু কর আদায়ই সরকারের একমাত্র লক্ষ্য নয়, এ সময় কালো টাকা সাদার প্রশ্নেও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। আমি কালো টাকা নিয়ে কখনো কথা বলি নাই। আমাদের বাজেটে আমাদের যে আমরা যে প্রভিশনটি রেখেছিলাম সেটি হলো অপ্রদর্শিত আয়। কালো টাকা দুর্নীতির মাধ্যমে সৃষ্টি হয়, অপ্রদর্শিত টাকাটা মোস্টলি আমাদের সিস্টেম, এটা সিস্টেম লস বলতে পারেন, সিস্টেমের কারণে সেটা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে উঠে আসে জোয়ারে ভাষা দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা। এ সময় বাঁধ তৈরির অনিয়ম নিয়ে প্রশ্নে সাফাই গাইলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। এটা কিছুটা বোধহয় ব্যথা, কিছুটা আক্রোশ থেকে বলেছেন, কিন্তু আমি যতদূর মনে করি জনপ্রতিনিধিরা তারা আন্তরিকভাবে চেষ্টা করে, কিন্তু এই যে নদীর বাঁক ফেরা, এটা 1,000 জনপ্রতিনিধিকে দেওয়া যায় তারা এটা তো মিলাতে পারবে না, ঠেকাতে পারবে না, এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। রেমিটান্সে প্রণোদনা বৃদ্ধি, আর্থিক ক্ষতি সত্ত্বেও পিপিপিতে আবারও বিনিয়োগ ও করোনাকালে নতুন দারিদ্র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
বাজেটের দাম বাড়লে সঙ্গে সঙ্গে বাজারে প্রভাব পড়ে, আর কমলে কার্যকর হতে সময় লাগে বেশ কয়েক মাস। বাজেট পেশের পরদিন এমনই প্রতিক্রিয়া সাধারণ মানুষের। দেশীয় শিল্পকে উৎসাহিত করায় মধ্যবিত্তে নাগালে আসবে এসি ও ফ্রিজ সহ অনেক বিলাসপণ্য। আর অর্থনীতিবিদরা বলছেন দেশি শিল্পের প্রসারে বাড়বে কর্মসংস্থান। বাজেট এলেই সাধারণ মানুষের আলোচনায় বাজার আর দৈনন্দিন খরচের হিসেব নিকেশ। বাজেট পেশের পরদিনই মধ্যবিত্তের নজর বাজারের দিকে। মহামারীর এই সময়ে একদিকে আয় কমা, অন্যদিকে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দামে নাভিশ্বাস মধ্যবিত্ত নিম্নবিত্ত কি পেল? ফান্ডামেন্টাল জিনিস না, সেগুলো দাম বাড়লে আমাদের কোনো আপত্তি নেই আমরা সাধারণ মানুষ হিসেবে, কিন্তু যেগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস সেগুলো যদি দাম কমে এটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। বাজেটটা আদৌ পাস হলো কি না সেই ব্যাপারের আগে আমরা বাড়তি প্রাইস গুনতে হচ্ছে, আর যদি কমে যায় সেটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের দুই তিন মাসে আমরা সেটা কোনো ইফেক্ট পাই না। করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে এক একটি পরিবারকে সুরক্ষা সামগ্রীর পেছনে খরচ করতে হয়েছে অনেক। টেস্ট ওষুধেও টাকা গেছে দেদার্সে। বাজেটে এক্ষেত্রে দিক নির্দেশনা থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝে। চাকরি নাই, ঘরে বসে আছে, জীবনযাত্রা খুবই খারাপ এখন। স্থানীয় শিল্প পণ্যের জন্য বিশাল কর ছাড় থাকায় টিভি ফ্রিজ সহ বিলাসবহুল অনেক পণ্যই কেনার সুযোগ পাবে অপেক্ষাকৃত কম আয়ের মানুষ। গৃহস্থালী নানা পণ্যেও আসছে সুযোগ। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার কমানোর সাথে সাথে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অব্যাহত থাকায় স্থানীয় শিল্প উৎসাহিত হবে। শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস রয়েছে। এতে একদিকে আমাদের শিল্পের বহুমুখীকরণ এবং রপ্তানির বহুমুখীকরণ যেমন হবে, তেমনি এই সকল খাতের বিকাশের মাধ্যমে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাজেটের সুফল পেতে সঠিক ব্যবস্থাপনার ওপর নজর দেওয়ার জোর তাগিদ তাদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 2021-22 অর্থবছরের বাজেটকে ভাওতাবাজির বাজেট বলে মন্তব্য করেছে বিএনপি। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেট দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। গতকাল সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও হার্ট, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। এই বাজেট বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি বা প্রতারণা করা হয়েছে। এখনও তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু বিশেষ করে হার্ট, কিডনি, লাংস এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্ধ বিদ্বেষে বাজেটে ভালো কিছু দেখতে পায় না বিএনপি। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনাকালে এত বড় বাজেট দেওয়ায় আবোল তাবোল বকছে বিএনপি। করোনা সংকটকালীন সময়ে বিনিয়োগ, ব্যবসা ও জনবান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে করোনা সংকটকালীন একটা বাস্তবধর্মী বাজেট। কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা, তাদের বাজেট বক্তব্য। তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। মৎস্য, পোলট্রি ও গো খাদ্যের উপকরণ আমদানিতে প্রস্তাবিত বাজেটে শুল্ক রেয়াত দেওয়ার প্রস্তাবে দারুণ খুশি ময়মনসিংহ অঞ্চলের খামারিরা। পাশাপাশি বিদেশ থেকে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে শুল্ক হার বাড়ানোয় দেশি মাংসের দামও বাড়বে বলে আশা তাদের। খামারিদের সুরক্ষা দিতে সরকারের এমন সিদ্ধান্ত সময় উপযোগী বলে মত তাদের। সায়েম আকন্দর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দেশের মোট চাহিদার 11% মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের 50% হয় এখানে। মাছের এত উৎপাদন হলেও খাবারের উচ্চ মূল্যের কারণে প্রায়ই লোকসানে পড়েন খামারিরা। বাজেটে এবার মাছের খাবারের উপকরণ আমদানির শুল্ক রেয়াতের প্রস্তাবনায় স্বস্তি ফিরেছে খামারিদের মাঝে। যদি এটা সরকার বাস্তবায়ন করে তাইলে পরে আমরা মাছের লাভবান আশা করতে পারছি। মাছ লস হইতেছে, বিরাট লস হইতেছে। মন তো মনে করেন আমরা তো চাষ সারিয়ে দিন লাগবো। মহান যদি সরকারে খাদ্য দামটা কম দেয় তাহলে মানে পোষাতে পারে আর কি। খাবারের উচ্চ মূল্যের কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পোলট্রি খামারিরা। করোনা মহামারীর কারণে বিপর্যয় আরও বাড়ে। খাবারের দাম কমলে বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তারা। প্রান্তিক চাষি যারা
আমরা উপকৃত হব এবং বেনিফিট হবে এবং সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। বছরে বছরে খাবারের দাম বাড়তেছে, দাম কমে নাই, আমরা যদি কম হয় তাহলে আমরা এটা লাভবান হব। এদিকে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে শুল্ক হার বাড়ানোয় খুশি গরুর খামারিরা, এতে দেশীয় মাংসের দাম ও চাহিদা বাড়বে বলে আশা তাদের। মূল্যের যে শুল্কটা আর কি বাদ দেওয়া হয়েছে, রিয়াদ দেওয়া হয়েছে, এটা যদি আসলে সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে তাহলে খামারিগুলো খুবই উপকৃত, আমরা উপকৃত হব। আমরা দুধের পয়সাটা আরও বেশি পাওয়া যায় আর কি, মাংসের পয়সাটা বেশি পাওয়া যায়। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে প্রায় 11,000, আর পোলট্রি ও লেয়ার মুরগির খামার প্রায় 16,000 এবং গরুর খামার রয়েছে প্রায় 39,000। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে, গাজীপুরে শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদী নালা, হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী, নিয়মিত অভিযানের দাবি অধিদপ্তরের। এক কেজি আমের জন্য গুনতে হবে 6,000 টাকা, বিশ্ববাজারে যার মূল্য প্রায় $70। বলছি বিশ্বের সবচেয়ে দামি জাপানি আম মিয়াজাকির কথা, যা দেশে সূর্য ডিম বা রেড ম্যাঙ্গো নামে পরিচিত। খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে সফলতা মিলেছে। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের, অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই, তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা ফ্লাশিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন, এরপর থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। একজোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা মাতৃগাছ সিজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম, যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবে রঙিন। জেলার সিন্ধুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। ধানের ভরাই মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর, প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের, আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ার কারণে দাম বাড়তে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুপিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুপিয়ার মতো অনেকেই হিসাব মিলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ চালের দাম প্রকার ভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে কেনা বেচা, আর এই জন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি, তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতার। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে, আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 7 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ার পরও দামে চড়া। একদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়ে গেছে 600 টাকার মতো। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট।
বর্ষা সামনে, দিন যত যাচ্ছে ইলিশের যোগানো তত বাড়ছে, জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশও ধরা পড়ছে। ছুটির দিনে তাই পদ্মা তীরে ভোরের ইলিশের হাটে ধুম বেচাকেনা। কিন্তু ২৪ ঘন্টার ব্যবধানে এক লাফে ১২০০ টাকার বড় ইলিশের দাম ঠেকেছে কেজিতে ১৮০০ টাকা, আর ৮০০ থেকে ৯০০ গ্রামের নতুন ইলিশের দাম হাঁকা হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা। ক্রেতা বেশি, বলা হচ্ছে মাওয়া শিমুলিয়ার হোটেলগুলোতে অধিকাংশ ইলিশ কিনে নেয় দামে এমন আগুন, তাই অনেক ক্রেতা ইলিশ না কিনেই ফিরে গেছেন। ঢাকা থেকে আসছে ইলিশ মাছের আশায়, একটা ইলিশ মাছ কিনবো, খুব শখ করে আসছি, কিন্তু যে দাম হাতের নাগালের অনেক বাইরে, অনেক কাস্টমার আসছে, অনেক দাম, তারপরে অনেক ১৮০০ থেকে ১৬০০ টাকা কেজি। প্রত্যেকটা হোটেল আলারা আমাদের এখানে মাছ কিনতে আসে, এই কারণে মাছের দামটা একটু বাড়ছে। হাটে বেচা কেনার প্রসার বেড়েছে, তাই ইলিশের এই হাটে স্থান সংকুলান হচ্ছে না। যে জায়গা দেওয়া হয়েছে আমাদের, আর ২ বিঘা জায়গা দিলে এই দূর দূরান্তে থেকে যেই ক্রেতাগুলি আসে গাড়ি ঘোড়া নিয়ে, এই গাড়িগুলি পার্কিং করতে পারে। দুই ঘন্টার ভোরের হাটটিতে বেচা কেনা হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। মাদারীপুরের পুরান বাজার মাছের আড়তে ভোর থেকেই জমে ওঠে বেচা কেনা। পুকুর, জলাশয় ও বিভিন্ন ঘেরের মাছ পাওয়া যায় এখানে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অভিজিৎ, জেনিফার, আপনি জানেন যে বর্তমানে করোনার যে বিশেষ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যে লকডাউন চলছে, সেই লকডাউনের কারণেই এই মাদারীপুর শহরে যে প্রধান পুরান বাজার মাছের আড়ত রয়েছে, সেই মাছের আড়তে কিন্তু ভোর থেকেই মাছের কেনা বেচা শুরু হয়ে যায়। তো ক্রেতারা এবং যে আড়তদার রয়েছে তারা যেমনটি বলেছেন যে সকাল থেকে যে আজকের যে পরিস্থিতি সেটি হলো করোনার কারণে যে বিভিন্ন এলাকা থেকে ঘের, নদী এবং জলাশয়ের মাছ এখানে স্বল্পতা রয়েছে, অর্থাৎ ভোরবেলা যে কেনাবেচা সেই কেনাবেচার পরিস্থিতি খুবই কম। এখানে আপনাকে একটু বলে রাখি যে লকডাউনের কারণে যে পরিবহন সংকট রয়েছে, তার ফলে কিন্তু এখানে মাছের কেনাবেচাটা খুবই কম কম রয়েছে বলে এখানকার ক্রেতারা আপনারা জানিয়েছেন। তারা বলছেন যে বেশ ৭ থেকে ১০ দিন যাবত এই পরিস্থিতি রয়েছে। আমি একজন এখানকার যে ব্যবসায়ী রয়েছেন, যে খুচরা বিক্রি করে থাকেন, পাইকারি ক্রয় করার পরে, সেই ব্যবসায়ীর কাছ থেকে জানবো যে আজকে বাজারে কি পরিস্থিতি আছে। আজকে বাজারে মাছ খুব কম, মাছের রেট একটু বেশি, আগের চেয়ে একটু বেশি, একদম কম এখন মাছ। আর আমাদের বাজারে মাছ যে যতটুকু আসার কথা তার চেয়েও কম আসে এখন। আর নদীতে মাছ, ইলিশ মাছ তো একদমই নেই, যেটুকু আছে তাও ফ্রিজের অনেক আগে রেখে দিয়েছে, তা সেই মাছগুলো এখন বিক্রি হচ্ছে। আর শিং টিং আসে, একটু তেলাপিয়া আসে, টুকটাক এইগুলোই, সাচ্চা মাছ আসে না। আচ্ছা, এই যে মাছ মাছ এখন আসছে না, না আসার কারণটা কি? নদীতে জল না থাকলে কিভাবে মাছ আসবে বলেন? জল নাই, তারপর আগে যেই ছোট ছোট মাছগুলো ধরছে নদীর মাছ, এখন কিভাবে মাছ আসবে? আর ছোট ছোট মাছগুলো ধরে ফেলায় জাল দিয়ে, আর বড় মাছ বড় হইতে দেয় কোথায়? হইতে দিলে সে না মাছ হইবে, এখন সেই জন্যই মাছ আসতেছে না। যেমনটি শুনছিলেন যে এখানকার যে একজন ব্যবসায়ী, তিনি বলছেন যে নদীর মাছ এখন আসছে না, ফলে এখানকার যে পাইকারি যে কেনাবেচার যে হাটটাকের যে ভোর হলে যে ব্যস্ততা বেড়ে যায় সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ এছাড়া যে দূর দূরান্তের যে বিভিন্ন বিল রয়েছে, জলাশয় রয়েছে, সেই জলাশয়ের মাছগুলো কিন্তু এখানে আসছেন না বলে তারা দাবি করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক মাছ এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু ক্রেতা নেই, যার ফলে যারা পাইকারি আড়তদার রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন এবং পুরোটাই কিন্তু ফাঁকা যাচ্ছে। অর্থাৎ তাদের যে কেনাবেচার যে হাটডাক বা ভোর হলেছে তাদের ব্যস্ততা সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছে বলে জানিয়েছেন। এখানকার যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে এই মৎস্য আড়তটি, ফলে যে এখানকার যে কেনাবেচা সেই কেনাবেচার কিন্তু অনেকটা ঢিলেঢালাভাবে হচ্ছে, অনেকটা ধীর গতিতে চলছে। তো তারা কিন্তু, যারা আপনাকে একটু বলে রাখি যে এই মৎস্য আড়তে কমপক্ষে প্রায় 1 থেকে ১.৫ হাজার শ্রমিক কাজ করে, তারা যেমনটি বলছেন যে তাদের যে কাজটা থাকলে কিন্তু তাদের যে পরিবার নিয়ে তাদের যে ব্যস্ততার সময় কাটানো বা পরিবারের সংসারের খরচ চালানো, এটি কিন্তু এই মৎস্য আড়তের আয়ের অংশ হিসেবে যেটা থাকে সেটি কিন্তু তারা চালিয়ে থাকেন। তারা কিন্তু যেমনটা বলছেন যে এই পরিস্থিতি থাকলে তাদের অনেকটা কষ্ট হচ্ছে এবং এই পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেকটা বেগ পেতে হচ্ছে।
আপনাকে একটু বলে রাখি যে আপনি দেখতেই পাচ্ছেন যে মাছের বাজার কিন্তু পুরোটাই ফাঁকা। এখানে কয়েকজন যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন, অর্থাৎ এখানে ক্রেতা এবং পাইকার যারা রয়েছেন তারা কিন্তু নেই। আর এখানে আপনাকে আর একটু বিষয় বলে রাখি যে ভোর হলে মাদারীপুরের যে প্রধান মৎস্য আড়ত, এই আড়তে কিন্তু শত শত পাইকার এখানে আসেন মাছ ক্রয় করার জন্য। এখান থেকে মাছ কিনে নিয়ে, পাইকারে কিনে নিয়ে গ্রাম অঞ্চলের যে হাট বাজার আছে সেই হাট বাজারে কিন্তু তারা বিক্রি করে থাকেন। বিশেষ করে শরীয়তপুর অঞ্চল থেকে এবং খুলনার বাগাইহাট অঞ্চল থেকে এখানে অসংখ্য মাছ আসেন, ঘেরের মাছ। সেই ঘেরের মাছ ব্যতীত যে নদী এবং জলাশয় এবং যে পুকুরের যে মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু নেই বললেই চলে। তো আপনাকে আরেকটা বিষয় বলে রাখি যে সকালবেলা আমি কথা বলেছিলাম এখানকার যে মৎস্য আড়তদার যে সভাপতি রয়েছে মুসলিম সর্দার, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বর্তমান বাজার পরিস্থিতি একদিকে পাইকার শূন্য, অন্যদিকে কিন্তু মাছ শূন্য, দুই কারণে কিন্তু মৎস্য কেনাবেচা কিন্তু বেশ ফাটা পড়েছে। এই পরিস্থিতি চললে কিন্তু তাদের যে সংসার এবং পরিজন রয়েছে সেটি কিন্তু অনাহারে অর্ধারে কাটার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো জেনিফার, এই ছিল মাদারীপুর শহরের প্রধান যে মৎস্য আড়ত পূরণ বাজার, সেখানকার সর্বশেষ মাছ পাইকারি কেনাবেচা। ভোর থেকে কৃষক ও পাইকারদের হাক ডাকে জমজমাট ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাটবাউর বৃহৎ ফলের আড়ত। আমের পাশাপাশি এখানে ওঠে আনারস ও লিচু, তবে সপ্তাহ ব্যবধানে আমের সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে খুশি খুচরা বিক্রেতা ও ভোক্তারা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফজরের আজানের পর থেকে কৃষকের উৎপাদিত বিভিন্ন মৌসুমি ফল ছোট ছোট ট্রাকে নিয়ে মানিকগঞ্জের বাটবাউর ফলের আড়তে আসেন জেলাসহ দূরদূরান্তের পাইকার ও কৃষকরা। পাওয়া যাচ্ছে দিনাজপুরের বোম্বাই লিচুসহ হিমসাগর, ল্যাংড়াগুটিসহ বিভিন্ন জাতের আম, এছাড়াও জলডুবি জাতের আনারস। এসব মৌসুমি ফল কিনতে ভিড় করছেন জেলার হাটবাজারসহ বিভিন্ন অলিগুলির খুচরা বিক্রেতারা। মার্কেটে প্রচুর আম আছে, এর মধ্যে আপনার এই যে লতনা সবচেয়ে বেশি আছে, এরপর হিমসাগর, বোম্বাই লিচু পাওয়া যাচ্ছে 3500-3600 টাকা করে হাজার যাচ্ছে লিচু। আমের দাম একটু সীমিত আছে, আমরা ব্যান্ডে ঘুরে ঘুরে বেশি, তাতে আমরা লাভবান আছি। কিছু নিছিলাম নামের নামার সঙ্গে সঙ্গে আমাকে ফুরিয়ে জায়গা, অনেকে পায় অনেকে পায় না। লিচু এগুলার মৌসুম তো চাহিদা মাত্র ভালোই চলে, মোটামুটি লাভই হয়। আমের দাম কম, আমরা কি না খাইতে পারুম, আমরা খুশি আছি। জেলার বৃহৎ ফলের আড়ত হলেও নানা সমস্যায় জর্জরিত, নানান ভোগান্তিতেই লেনদেন করতে হয় বলে জানান আড়ত কমিটির নেতা। এখানে রাস্তাঘাটে খুবই কাদা হয়ে যায় বৃষ্টি বাদল নামলে পরে, পাশাপাশি আমাদের এখানে ভালো টয়লেট নাই, একটা ব্যাংকের দরকার, হয়তো ব্যাংকটা থাকলে আমাদের লেনদেন করার সুবিধা হয়। প্রতিদিন এই আড়তে অর্ধশতাধিক আড়তদার ও 5 শতাধিক পাইকারদের মাধ্যমে 70-80 লাখ টাকার বিভিন্ন ধরনের ফল বেচা কেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোর থেকেই জমে উঠে আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারের আড়ত। প্রতিদিন প্রায় 15-20 লাখ টাকার সবজি বিক্রি কিনি হয় এই আড়তে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আড়তে এসেছি, এখানে কিন্তু সেই ভোরবেলা থেকে মানুষের হাত ডাকে সরগরম হয়ে উঠেছে এই কাঁচা বাজার। আপনি জানেন যে রাজধানীর বাইরে বৃহত্তর ঢাকা জেলার একটি অন্যতম একটি বাজার, এই বাজারে সকালবেলা থেকেই সবজির আড়ত জমে উঠলো। এখানে কিন্তু তেমন ভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা, তেমনি ভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে, অনেকের মুখে মাস্ক নেই, তারপরেও কিন্তু এই বাজারে দারুণ ভাবে বিক্রি কেনা চলছে। এই বিক্রি কেনার মধ্যে অন্যতম ভাবে রয়েছে হচ্ছে আপনার বিভিন্ন শাক সবজি এবং কাঁচামাল, যে কাঁচামাল গুলো সাধারণত বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে এসে থাকে এবং এখানে স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে থাকে। এখানে ঢেঁড়স, কোহি, আপনার আলু, ডালি এবং করল্লা, চিচিঙ্গা এবং বেগুন, শশা সহ বিভিন্ন ধরনের সবজির আড়ত এখানে জমে উঠেছে। পুঁই শাক, কচু শাক এবং লাউ সহ মিষ্টি লাউ, বিভিন্ন মূলা, সাদা মূলা এবং নানা ধরনের সবজি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে আপনার ঢেঁড়স পাল্লা প্রতি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি 30-50 আপনার 50 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে বিক্রি হচ্ছে আপনার চিচিঙ্গা 125 টাকা পাল্লা দরে বিক্রি হচ্ছে, করল্লা 200 টাকা পাল্লা দরে, সেই সাথে বিক্রি হচ্ছে আপনার ঝিঙ্গিয়া
150 টাকা দরে, বেগুন 125 টাকা পাল্লা দরে, শসা বিক্রি হচ্ছে 135 টাকা পাল্লা দরে, পটল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পাল্লা দরে, পুঁই শাক আটি প্রতি 10 থেকে 12 টাকা, কোথাও বা 8 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। এছাড়াও আপনার বটবটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, মিষ্টি লাউ যেটি বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি দরে, মূলা 120 থেকে 100 টাকা পাল্লা দরে বিক্রি হচ্ছে, 140 থেকে 100 টাকা পাল্লা দরে, টমেটো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা পাল্লা দরে প্রতি কেজি। তবে যেটা আমাদেরকে খুচরা পাইকাররা জানিয়েছেন যে এখানে মূলত যে বাজার রয়েছে তার এক সপ্তাহ আগেও এই বাজারে 10 টাকা কেজি প্রতি 10 টাকা কমলেও এখন কিন্তু বৃষ্টির কারণে প্রতি সবজি কেজি প্রতি 10 টাকা হারে বৃদ্ধি পেয়েছে, যা পাইকারদের জন্য এবং খুচরা পাইকারদের জন্য একটি বিড়ম্বনার কারণ বলে জানিয়েছে। কিন্তু যারা হচ্ছে খুচরা ক্রেতা তারা 10 টাকা কেজি দরে বেশি কিনতে গিয়ে অনেকটা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন। তো এখানে রয়েছে বেগুনও, আপনার যে বেগুন গুলো সাধারণত গুল বেগুন এবং লম্বা বেগুন আকৃতির প্রতি কেজি দরে এবং পাল্লা দরে বিক্রি হচ্ছে এখানে, এখানেও 10 টাকা করে হার কেজি প্রতি বেশি বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পাইকাররা। তবে এই বাজারটির মূলত বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারের পাইকাররা ক্রেতা হিসেবে এখানে এসে থাকেন, কিন্তু রাজধানীর উত্তরা এবং টঙ্গী এলাকা থেকেও পাইকাররা এখানে এখান থেকে আপনার কাঁচা বাজার কাঁচা মাল সংগ্রহ করে বিভিন্ন খুচরা মার্কেটে বিক্রি করে থাকেন। কিন্তু সেই হারে কিন্তু এখানে দাম দর অনেকটাই উচ্চ মূল্য এবং অনেকটাই বেশি দরে বিক্রি হচ্ছে বলে এখানকার খুচরা পাইকার যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা জেলার অন্যতম বৃহত্তর আপনার পাইকারি বাজার, যেখানে কাঁচা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কলা, কাঁচকলা যেটি সাধারণত তরকারির সাথে ব্যবহার হয়ে থাকে, সেই কাঁচকলাও এখানে রয়েছে। সেই কাঁচকলার দামও এখানে ঊর্ধ্বগতি বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এখানে রয়েছে কাঁচামরিচ, কাঁচামরিচের পাল্লা 100 টাকা দরে 120 টাকা দরে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে এখানে যারা পাইকার আছে তারা জানিয়েছেন। তবে এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের সবজি, যে সবজিগুলো আমরা সাধারণত উত্তরবঙ্গ থেকে এখানে এসে থাকি, গাঁক ডাকা ভরেই উত্তরবঙ্গ থেকে এই সবজিগুলো এখানে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আড়তদাররা তাদের বাজারের বিভিন্ন ধরনের সবজি ইতিমধ্যে সংগ্রহ করছেন, কেউ বিক্রি করছেন, আবার কেউ বা আড়তে মজুত করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেবু, যে লেবুগুলো বিভিন্ন দরে বিক্রি হয়ে থাকে, কেউ বা হালি প্রতি বিক্রি করে থাকে, আবার বড় লেবু, ছোট লেবু, কাগজি লেবু এবং বিভিন্ন প্রকৃতির লেবু এখানে রয়েছে, যে লেবুগুলো সাধারণত এখান থেকেই আপনার রাজধানী উত্তরা টঙ্গী বিভিন্ন অঞ্চলে চাহিদা পূরণ করে থাকে। তবে বৃষ্টির কারণে ইতিমধ্যেই যেটি আমাদেরকে এই অঞ্চলের পাইকাররা জানিয়েছেন এবং তারা বলছেন যে বৃষ্টির কারণে এই গত সপ্তাহ থেকে বর্তমানে যে আজকের দর সে দর 10 টাকা প্রতিটা মালের কেজি প্রতি বেশি এবং প্রতিটা সবজির প্রতি 10 টাকা করে বেশি দরে তারা বিক্রি করতে হচ্ছে, কারণ বৃষ্টির কারণে তারা সঠিকভাবে মালের যোগান পাচ্ছেন না, এমনটি হচ্ছে। তো এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এখানে কলমি শাক রয়েছে, কলমি শাকও বিক্রি হচ্ছে, কলমি শাকও নামাচ্ছে ভ্যান থেকে, ভ্যান গাড়ি থেকে, সেই সাথে কলা, কাঁচা কলাও নামাচ্ছে পাইকাররা। তো বিভিন্ন কারণে এখানে আমরা সেভাবে স্বাস্থ্যবিধি লক্ষ্য করছি না, স্বাস্থ্যবিধি উপেক্ষিত হতে দেখেছি। তো জেনিফার, আশুলিয়ার এই বাইপালের সদর আলী মার্কেট থেকে আমার কাছে কাঁচা বাজারের এই ছিল সর্বশেষ। জেনিফার, আশুলিয়া থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে, একদিনে নদী গর্ভে বিলীন হয়েছে 300 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতু, শহর রক্ষা বাঁধ, বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সহ বহু স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের রিপোর্ট।
বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রি চর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙনের ভয়াবহতায় বিলীন হয়ে যায় প্রায় 300 মিটার এলাকা। এ সময় ভাঙনের কবলে ফসলি জমিও পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মধ্যে। এদিকে ইউনিয়ন দুটির হাজারো মানুষের সম্পদ রক্ষায় ভাঙনের হাত থেকে বাঁচাতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এইভাবে যদি নদী ভাঙে, যদি এই বৃষ্টি ভাঙে যায় বা আমার এলাকা যদি শুধু আমার এলাকা থাকবে না, এই টাবা খোলা পর্যন্ত ধরে যাবে যদি এই জায়গা থেকে নদী যদি প্রতিরোধ না করে। মানুষের যান মাল শিক্ষা প্রতিষ্ঠান এবং বসত বাড়ি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছে। পদ্মা নদীর ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদী ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে একদিকে বস্তা ফেলা আর একদিকে ডুবোচর খনন করে ক্যানেল বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। জেলার পদ্মার পাড়ের লাখো মানুষের আশ্রয়স্থল রক্ষায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, ফরিদপুর। গাজীপুরের শিল্প কারখানার নির্গত বর্জ্যে শীতলক্ষা, তুরাগ, বংশী, লবণদাহ ও চিলাই নদীর পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে। এতে নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণী হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তবে পরিবেশ রক্ষায় এসব কারখানায় ইটিপি মনিটরিংয়ের কথা জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনা চলছে বলে জানিয়েছে অধিদপ্তর। বিশ্ব পরিবেশ দিবসে জুনায়েদ রুবেলের ছবি নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি এসে পড়ছে তুরাগে। কাশিমপুরের নামাবাজার এলাকায় এই ড্রেন দিয়ে আশপাশের প্রায় 10 থেকে 12টি শিল্প প্রতিষ্ঠান প্রতিনিয়ত দূষণ করছে তুরাগ নদ। আফস কলকারখানার আগ্রাসনে তুরাগের মণিপুর, মির্জাপুর, বোয়ালি ও চাবাগান এলাকায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা। এমন ফসরা পানি যে ব্যবহার করলে আমাদের পুরো শরীরে এই ঘা ফসরা হয়। পানিও ভালো ছিল, এখন একটা ভাড়াটিয়া দু থাকে 15 দিন থাকলে পরে ভাড়া ভালো দিয়ে জায়গা। একইভাবে গরগড়িয়া মাস্টার বাড়িতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে শালদহ নদী ভরাট সহ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি। অপরিকল্পিত শিল্পায়ন ও কঠোর তদারকির অভাবে উদ্বিগ্ন এলাকাবাসী। পানিটা পুরো মবিলের চেয়ে তো নিকৃষ্ট হয়ে গেছে। এই পানি ব্যবহার কোনো রকমই কোনোভাবে ব্যবহার করা যাবে না, খাওয়া তো দূরের কথা। এদিকে নদনদী সহ জেলার পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে দাবি পরিবেশ অধিদপ্তরের। নদী তীরবর্তী প্রতিষ্ঠানগুলি যেগুলি দ্বারা তরল বর্জ্য নির্গত হয় আমরা সেগুলিতে মনিটরিং করছি এবং যেগুলি বন্ধ পাচ্ছি বা ত্রুটিপূর্ণভাবে টিভি পরিচালনা করছে বা যেগুলি টিভি নাই সেগুলির বিরুদ্ধে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে জরিমানা ক্ষতিপূরণ আরোপ করছি। গত বছরের জুলাই থেকে 3 জুন পর্যন্ত পরিবেশ দূষণকারী 36 শিল্প কারখানা কর্তৃপক্ষকে 2,15,00,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। সকাল থেকেই শত শত শ্রমিকের অংশগ্রহণে শুরু হয়ে যায় পদ্মা সেতুর কর্মযজ্ঞ। সে খবর জানাতে জাজিরা প্রান্তে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রোডের স্ল্যাব পুরোপুরি বসে গেছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একেবারে নদীর মাঝখানে, যেটি 13 নম্বর খুঁটি। এই 13 নম্বর খুঁটি থেকে 42 নম্বর খুঁটি এরপরে কিন্তু যে সংযোগ সেতু সেই পর্যন্ত চলে জাজিরা প্রান্ত উপরতলায় যেখানে রোডের স্ল্যাব, সেই রোডের স্ল্যাব একেবারে বসে কমপ্লিট হয়েছে। এখন শুধু পিচ ঢালাই বাকি রয়েছে এবং এই যে পদ্মা সেতু 6.1 যেখানে রোডের স্ল্যাব, সেই রোডের স্ল্যাব একেবারে বসে কমপ্লিট হয়েছে। এখন শুধু পিচ ঢালাই বাকি রয়েছে এবং এই যে পদ্মা সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ, এটাকে 4টি গ্রুপে কিন্তু বিভক্ত করে এই স্ল্যাবগুলো বসানো হয়েছে এবং এই 2917টি যে রোডের স্ল্যাব রয়েছে তার মধ্যে কিন্তু মাত্র 290টি বসানো বাকি রয়েছে। এই স্ল্যাবগুলোকে উঠাতে চ্যালেঞ্জ, সে কারণে কিন্তু এই তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী যেটি LG 3 রয়েছে সেই LG 3 কাজটা কমপ্লিট করলেই তারা কিন্তু পদ্মা সেতুর যে একেবারে মা প্রান্তের স্টার্টিং পয়েন্ট রয়েছে
পদ্মা সেতুর এক নম্বর খুঁটি, সেই এক নম্বর খুঁটি দিয়ে কিন্তু তারা এই স্ল্যাব গুলো উঠাতে পারবেন। সে কারণে কিন্তু এই বর্ষায় কোন চ্যালেঞ্জ নেই স্ল্যাব বসানোর ক্ষেত্রে, এবং তারা যে পরিকল্পনাটি করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী বসানোর ক্ষেত্রে এবং তারা যেই পরিকল্পনাটি করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই স্ল্যাবগুলো বসানো সম্ভব। এবং আমি যদি একটু তথ্য দেই যে এই এক নম্বর গ্রুপে যে 1209টি স্ল্যাব ছিল পুরোপুরি কিন্তু বসে গেছে, এবং দুই নম্বরে যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে 854টি স্ল্যাব সেটি পুরোপুরি বসে যাওয়ার পরে কিন্তু এই সেতুর একটি বিশেষ মাইল ফলক দাঁড়িয়েছে, এবং তাদের মধ্যে উৎসব বন্যা বয়ে যাচ্ছে যে মূল জায়গাটি তারা স্ল্যাব বসাতে সফল হয়েছেন। এবং এখন মহাপ্রান্তে যেই 13 নম্বর খুঁটির পর থেকে যে স্ল্যাবগুলো বাকি রয়েছে সেগুলো এখন খুবই সহজে তারা কাজটি সম্পন্ন করতে পারবেন, এবং এই কাজটি সম্পন্ন করতে পারলেই কিন্তু এই পদ্মা সেতুর এই পার থেকে ও পার সরাসরি গাড়িতে যাওয়া সম্ভব হবে, এবং পদ্মা সেতুর যে অগ্রগতি সেটি তারা খুবই সন্তোষজনক। এই কারণে যে এই যে গেল ডিসেম্বরের 10 তারিখে যে পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হয়েছে, এবং যে এই অলংকারিক কাজগুলো আছে এই পদ্মা সেতু সেই কাজগুলো তারা দ্রুত বেগে করতে পারছে, এবং পদ্মা সেতু যে রেলওয়ে স্ল্যাব যেটি 2959টি বসানোর কথা সেখানে কিন্তু 2847টি বসে গেছে, অগ্রগতি কিন্তু 93%। আর রোডওয়ে স্ল্যাবের যে 2917টির মধ্যে 2627টি বসে গেছে এটির অগ্রগতি কিন্তু 90%। এবং এখন তারা কিন্তু উপরে যারা কাজ করছেন তারা একেবারে জাজিরা প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন পরিবহন যেগুলো তাদের এই কর্মযোগ্যে ব্যবহার করতে হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু তারা নিয়ে আসতে পারছেন, এবং ভারী ভারী যেসব যন্ত্রপাতি সেগুলো কিন্তু তারা ট্রেইলরে করে এই পুরো সেতুতে ব্যবহার করতে পারছেন, এবং মাওয়া প্রান্ত দিয়েও কিন্তু এই সেতুর যে স্ল্যাব বসানো সেই বসানোর কাজও এগিয়ে চলছে, এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু সেতুর যে উপরে যেখানে তাদের ঢালাই হবে পিচ ঢালাই হবে সেই কার্পেটিং কাজেরও কিন্তু তারা দামি সম্পন্ন করেছে, এবং সেই দামিও কিন্তু সফলভাবে হয়েছে, এবং যেটি আপনারা জানেন যে ওয়াটারপ্রুফ যে কার্পেটিং সেটি হবে প্রথমে কিন্তু এই যে স্ল্যাবের উপরে তাদের ওয়াটারপ্রুফ 2-3 মিলি পুরু থাকবে, এরপরে কিন্তু 100 মিলিমিটার পুরু অবস্থায় কিন্তু এই পিচ ঢালাইটি হবে যেটি বিশ্বমানের পিচ ঢালাই, এবং তখনই কিন্তু পদ্মা সেতু চলাচল উপযোগী করা সম্ভব হবে, এবং আগামী বছরের 22 সালের যে জুন পর্যন্ত তাদের এই কাজ সম্পন্ন করবার কথা রয়েছে। তবে যেই গতিতে কাজগুলো চলছে তারা কিন্তু বলছেন যে এই গতিতে চললে কিন্তু তারা এর আগেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন, এবং এই স্ল্যাবের পাশাপাশি যে এই সেতুর যে ফোর লেনের সেতু রয়েছে সেই ফোর লেনের সেতুর দুই পাশেই কিন্তু রেলিং থাকবে, সেই প্যারাপেট ওয়াল যে এই রেলিং এর কাজ সেগুলো কিন্তু এগিয়ে চলছে, এবং তাদের যে স্টেঞ্জার যেগুলো নিয়ে আসা হয়েছিল ইউরোপ থেকে সেই স্টেঞ্জারও কিন্তু বসানো একেবারে শেষ পর্যায়ে, মাত্র 4টি গ্রুপে 16টি স্টেঞ্জার বসানো বাকি রয়েছে, এখন সেই স্টেঞ্জার গুলো কিন্তু কয়েকদিনের মধ্যে বসানো সম্পন্ন হবে। সবকিছু মিলে পদ্মা সেতুর যে মূল টার্গেট সেই টার্গেট অনুযায়ী যে নকশা সেই নকশার মতো কিন্তু পদ্মা সেতু দৃশ্যমান হতে চলেছে, যেটি স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে, এবং দক্ষিণাঞ্চলের 21 জেলার কোটি কোটি মানুষের যে ভাগ্য বদলে দেওয়ার যে সেতু সেতুর অগ্রগতির এই ছিল সর্বশেষ। জেনিফার, গাজীপুর সিটি কর্পোরেশনে আজ থেকে শুরু হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, চলবে 19 জুন পর্যন্ত। গতকাল দুপুরে নগরীর হারিকেন এলাকায় আয়োজিত এক সভায় এই তথ্য জানান সিটি মেয়র। তিনি বলেন নগরীর 2,73,000-এর বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। 6-11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12-59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ক্যাম্প থাকবে 2,429টি। রাতকানা রোগসহ ভিটামিন এর অভাবজনিত রোগ থেকে শিশুকে রক্ষা করতেই সরকারিভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভারতে গণটিকাদান কর্মসূচি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো টিকা না পাওয়ায় হতাশ তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
করোনার প্রথম ধাক্কা সামলে দ্বিতীয় ধাক্কায় প্রায় বিপর্যস্ত ভারতের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে যখন সরকারের সমালোচনা শুরু হয়, তখনই বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জনসাধারণের মাঝে কিছুটা আশার সঞ্চার হলেও বড় একটি অংশ এখনও টিকা না পাওয়ায় দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে তাদের মধ্যে। এখনো অনেক আছে খামতি আছে আমাদের, যে ভ্যাকসিন অনেক জায়গায় নিতে চাইছে না, মরে গেছে এই বলে গ্রামগঞ্জেও। কেন্দ্র এবং রাজ্য দুজনের একটা নাটক আছে, কেন্দ্রের রাজ্যের রাজ্য কেন্দ্র সরকার যাই করুক, রাজ্য সরকার পোষাবে, রাজ্য সরকার যাই করুক, কেন্দ্র সরকার পোষাবে না। মধ্যখানে কী হচ্ছে, আমরা উলু খাগড়ার দল, রাজা রাজা যুদ্ধ হচ্ছে, আমরা উলু খাগড়ার দল, আমরা মরছি। এখন যা ভ্যাকসিনেশন চলছে এমনি যে পরিমাণে চলছে, তাতে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। জুনের মধ্যে 30 কোটি মানুষকে টিকাদানের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে সেই সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত। রাজ্যে রাজ্যে টিকাদান কর্মসূচিকে আরো জোরালো করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপও। শুক্রবার থেকে ড্রাইভ ইন ভ্যাকসিন কর্মসূচি পালন করছে কলকাতা কর্পোরেশন। কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করলেই, নিজের গাড়ি চালিয়ে গেলেই মিলছে ভ্যাকসিন। কলকাতায় সরকারি উদ্যোগে, শুধু কেএমসি আর সরকারি উদ্যোগে আমরা 30,000 ভ্যাকসিন শুধু কলকাতাতে করছি ডেইলি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাশাপাশি রামকৃষ্ণ মিশনও এগিয়ে এসেছে ভ্যাকসিনেশন কর্মকাণ্ডে। রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ টিকা পেয়েছেন। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনা মহামারীর ভয়াল থাবায় নাকাল ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ভেঙে পড়েছে পুরো দেশের স্বাস্থ্যখাত। এরই মধ্যে ইস্তফা দিয়ে সুরক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন মধ্যপ্রদেশের 3,000 চিকিৎসক। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। করোনার সঙ্গে লড়াই করে হাঁপিয়ে উঠে অবশেষে নিজেদের সুরক্ষার দাবিতে রাস্তায় ভারতের চিকিৎসকরা। মধ্যপ্রদেশের অন্তত 3,000 চিকিৎসক চাকরি থেকে অব্যাহতি দিয়ে বিক্ষোভে নেমেছেন। তারা নিজেদের এবং পরিবারের জন্য বিনা খরচে চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধার দাবি জানান। আমি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাসপাতালে আসি। আমার পরিবারের কিছু হয়ে গেলে তার দায়ভার কে নেবে? সরকারকেই এই অধিকার নিশ্চিত করতে হবে, না হলে আমরা আর কাজে ফিরব না। আমি আপনাকে তখনই বাঁচাতে পারবো যখন নিজে বাঁচবো। সরকার আমাদেরকে এমন অবহেলা করে শুধু ক্ষতিগ্রস্তই হবে। হাসপাতালের বেড, অক্সিজেন আর ওষুধের সংকটের মধ্যেই ভারতে প্রকট হচ্ছে চিকিৎসকের অভাব। করোনা দেশটির অনেক অভিজ্ঞ চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে। এতে জরুরি সেবার আশায় হাসপাতালে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে নাভিশ্বাস উঠেছে ডাক্তারদের। জরুরি বিভাগগুলোতে সেবা দিতে গিয়ে উল্টো অসুস্থ হচ্ছেন বহু স্বাস্থ্যকর্মী। ওভারটাইম করতে হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দুজনের ডিউটি করছেন একজনই চিকিৎসক। করোনা থেকে যখন বৃদ্ধ, যুবক কিংবা শিশু কেউই রেহাই পাচ্ছেন না, তখন চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ কোনো পরিকল্পনা নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এ অবস্থায় চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। করোনার ভয়াবহতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে জার্মানি। দেশটিতে করোনার পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে করোনার সংক্রমণ কমে আসায় দেশগুলোকে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান প্রশাসন। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উন্নতির পথে জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, সুশৃঙ্খল টিকাদান কর্মসূচি এবং সময় মতো কঠোর বিধি নিষেধে শুধু জার্মানি নয়, ইউরোপের প্রায় সব দেশই করোনার ক্রান্তিকাল কাটিয়ে উঠছে। এদিকে সংক্রমণের হার কমায় ইতালি, চেক রিপাবলিক, ফ্রান্স, অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশকে করোনার ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দিয়েছে জার্মানি। দীর্ঘদিন পর বিধি নিয়মের গ্যাড়াকল থেকে স্বাভাবিক জীবনে ফেরার আশায় দেশটির স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ প্রায় 9 মাস যাবত আমরা বাঙালিরা কর্মসংস্থান যেতে পারছি না, কাজ করতে পারছি না। সো এটা আমরা আস্তে আস্তে এখন কাজে ফিরে যেতে পারবো এই টিকার আওতার মাধ্যমে। আমি নিজেও টিকা নিব, টিকার জন্য আমি নিজেও প্রস্তুত। আশপাশের লোকজনের আনাগোনা দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, যদিও তা নয়। পুরোপুরি পুরনো সময় ফিরতে আমাদের আরো সময় লাগবে, তবুও ভালো লাগছে যে সবকিছু আবার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে।
শিথিলতার নতুন পরিকল্পনায় বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যের রেস্তোরাঁ, বিপণী বিতান সহ খুচরা ও পাইকারি মার্কেটে যেতে দেখাতে হবে না করোনার নেগেটিভ সার্টিফিকেট। এছাড়াও উন্মুক্ত স্থানে যে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন কমপক্ষে 500 জন। ট্রাভেল রেস্ট্রিকশন আসলে তুলে দেওয়া হয়েছে, সেই সাথে লকডাউন নেই, আর রাত্রিকালীন যে কার্ফিউ ছিল সেটিও এখন নেই বললেই চলে। আর সেই সাথে সবাইকে ভ্যাকসিন আওতায় আনা হচ্ছে, যে প্রায়োরিটি বেস ভ্যাকসিন দেওয়া হচ্ছিল সেটি এখন সবার জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার থেকে টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়টি উঠিয়ে দিয়েছে জার্মান স্বাস্থ্য অধিদপ্তর। সবকিছু ঠিক থাকলে আসছে জুলাইয়ে দেশটির মোট জনসংখ্যার 70% নাগরিক ভ্যাকসিনের আওতায় আসবে বলে আশা দেশটির সরকারের। দীর্ঘ এক বছরের মলিন সময়কে পেছনে ফেলে বিশ্ব ফিরবে আবার সেই আপন গতিতে, এমনটি প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকা গার রোদু নর্দ। এ এলাকায় রয়েছে অসংখ্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানিয়েছেন, রেস্তোরাঁ খুলে দেওয়ার পর তাদের প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা উপস্থিতি এখন প্রতিদিন বাড়ছে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আগামী 9 জুনের পর থেকে ইউরোপে স্বীকৃত ভ্যাকসিন মডার্না, জনসন অ্যান্ড জনসন, ফাইজার ও অ্যাস্ট্রাজেনিকার টিকা যারা গ্রহণ করেছেন তাদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে PCR টেস্ট বাধ্যতামূলক নয়। ইউরোপের দেশগুলোর পাশাপাশি এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও ইসরায়েল। ফ্রান্সের পর্যটক বিষয়ক সেক্রেটারি এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। ফ্রান্সে বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর প্যারিস তার স্বাভাবিক অবস্থায় যেমন ফিরছে, তেমনি বাংলাদেশি অধ্যুষিত গার্দনটও প্রাণ ফিরে পেয়েছে। বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতা সাধারণের উপস্থিতি। গার্দনট এলাকায় অসংখ্য বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ এলাকার বাংলাদেশি ব্যবসায়ীরা জানিয়েছেন, বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখন ক্রেতা উপস্থিতি প্রতিদিনই বাড়ছে। এখন আস্তে আস্তে ফ্রান্সের সিচুয়েশন উন্নতির দিকে যাচ্ছে, তাই আমরা সবাই আস্তে আস্তে আবার আগের মতো সেই জমজমাট হচ্ছে গার্দনট, যেটা হচ্ছে বাঙালিদের জন্য এক টুকরো বাংলাদেশ আমাদের। করোনার কারণে দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাতে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে। এখন করোনার পরে আমরা আবার নতুন করে ব্যবসা রানিং করেছি, শুরু করেছি। বাংলাদেশে অধ্যুষিত গার্দনট এলাকার ব্যবসায়ীরা মনে করছেন, বিধিনিষেধ আগামীতে আরও তুলে দেওয়া হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে ক্রেতা উপস্থিতি আরও বেশি বাড়বে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। আবারও দেশের খবর। হিলিতে মরুভূমির ফল তিন উৎপাদনে সাফল্য পেয়েছেন এক কৃষক। চারা লাগানোর 6 মাসের মাথায় বিক্রি করতে পারছেন ফল। প্রতি কেজি তিন বিক্রি হচ্ছে 800 টাকা দরে, আর প্রতি চারা বিক্রি হচ্ছে 500 টাকায়। তিন চাষে বিস্তারিত জানাতে নবাবগঞ্জের তিন ফলের বাগানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ জেনিফার। আমি দাঁড়িয়ে আছি তিন ফল, যেটা নাকি মরুভূমির ফল। এটা আমাদের এলাকায় অনেকেই বলে ডুমুর ফল, আসলে ডুমুর না, এটা হচ্ছে তিন ফল। এটা এখানকার যে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার যে মালারপাড়া গ্রামে আমি দাঁড়িয়ে আছি, আপনাকে দেখাই যে এই যে এই গাছটা হচ্ছে দেখতে ঠিক মানে ডুমুরের ফুলের মতন। এটা হচ্ছে আপনার ডুমুর আকৃতি, এটার নাম তিন ফল। এই ফলটা মরুভূমির ফল, এটা বাংলাদেশে যদি বলা যেতে পারে গাজীপুরের পরেই কিন্তু মূলত দিনাজপুরের এই পতিত জমিতে কৃষক মতিউর রহমান এখানে পরীক্ষামূলকভাবে ফলের চাষ করেছেন। ফল প্রথমে তিনটা ফল এনে টপে লাগানোর পরে কিন্তু তার এই সফলতা। এখানে বর্তমানে সে গাছের বয়স 6 মাস, 6 মাস বয়স থেকে সে ফল এখানে গাছ বড় হয়েছে, ফল আসছে, এখানে ফল তারা তোলা শুরু করছে। এখানে যদি আপনাকে দেখায় দেখে ফলগুলো ইতিমধ্যে পেকে গেছে, ফলগুলি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফল কেনার জন্য কিন্তু এখানে ক্রেতারা চলে আসছেন এখানে। আর প্রতি কেজি ফল এখানে 800 টাকা কেজি দরে ফলগুলা বিক্রি করছে এখানে। তারপরে আমি এখানে দেখে এই ফল প্রথমে
যদিও আপনি 904 দিয়ে শুরু করলো, বর্তমানে এখানে তিনি বাণিজ্যিকভাবে এখানে ফলের যে কলম তৈরি করেছেন, ফলের চারা তৈরি করেছেন, এখানে প্রায় 7000 চারা উনি এখানে তৈরি করেছেন, এবং তারা চারাগুলি যারা এখানে পরিচর্যা করছেন তারাও কিন্তু উনি খুব বাহির থেকে তাদেরকে নিয়েছেন, যেন তাদেরকে যেন কেউ চিনতে না পারে, এবং প্রতিটা এখানে লেবার শ্রমিক তাদের কিন্তু এর কর্মসংস্থানের সুযোগ হয়েছে এখানে। তো এখানে এই বাগানটিতে বর্তমানে প্রথমে একটা বাগান দিয়ে মতিউর রহমান শুরু করে, বর্তমানে তার বাগান এখানে দুইটা বাগান, এখানে এখানে প্রতিদিন সে সপ্তাহে এখানে তিন দিন সে ফল এখানে তুলে, ফল তোলার পর সে ফলগুলি এখানে বিভিন্ন জায়গায় সে পাঠাচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে এখানে সকালে বাগানে আসার পর দেখলাম এখানে পাইকার আসছেন ফল কেনার জন্য, এবং এখানে ফল তারা টাকার আগে জমা দিয়ে তারপরে তারা ফল নিচ্ছে, এরকম অসংখ্য তারা পাইকারি এখানে ফল নেওয়ার জন্য আসছেন। 800 টাকা কেজি ফলগুলি বিক্রি হচ্ছে, ঢাকাতে ব্যাপক চাহিদা এই ফলের। তো আমি বাগান মালিক মতিউর তার সাথে কথা বলেছিলাম, উনি আরেকটা বিষয় জানালেন যে এখানে যদি সরকার যদি কেমন উদ্যোক্তা বা সরকার যদি তেমন যদি তাদেরকে সহযোগিতা করে সেক্ষেত্রে বাগান কিন্তু এখানে আরও বাড়বে বলে এখানে তিনি জানালেন। তো এখানে যে গাছগুলি যে চারা গাছগুলি বিক্রি করছেন সে চারা গাছগুলি প্রতিটা গাছ কিন্তু এখানে সে বিক্রি করছেন এখানে 400 টাকা, এবং ইতিমধ্যে গাছ নেওয়া চারা নেওয়ার জন্য নোয়াখালী বরিশাল এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে গাছ চারা নেওয়ার জন্য কিন্তু এখানে অনেকে আসছেন। প্রতিটা চারা কিন্তু এখানে 400 টাকা এখানে বাগান থেকে নিয়ে যাচ্ছেন এবং অনলাইনে 500 টাকা এখানে বিক্রি করছেন। তো আমি এখানে একটু কথা বলবো যে এখানকার বাগান মালিক যে মতিউর রহমান, তো আপনি আমাকে একটু জানাবেন যে আসলে এটা কীভাবে শুরু করলেন, একটু যদি বিস্তারিত বলতেন আমাদেরকে। এটা শুরু করলাম গতবার করোনার সময়ে, সব লকডাউন হয়ে গেল ঢাকায়, আমি একটা ছোট্ট ব্যবসা করতাম, তো ব্যবসার সমস্ত পুঁজি টুজি হারিয়ে পরে বাড়িতে ব্যাক করি আর কি। তো গ্রামের বাড়িতে ব্যাক করে হতাশায় দিন যাচ্ছিল, তো এর মধ্যেই কিছু প্রতিবেদন, একেবারে আশা হারাই নেই, কিছু প্রতিবেদন দেখা শুরু করি। গ্রাম অঞ্চলে তো কৃষিকাজ ছাড়া তো আর অন্য কোনো কিছু করার নাই, তো এরপরে কৃষিকাজ নিয়ে অনেকগুলো প্রতিবেদন দেখি, দেখতে দেখতে আমার তিন ফলের প্রতিবেদন ভালো লেগে যায়। এরপর সার্চ করা শুরু করি যে কোথায় বাগান আছে বা চারা পাবো কোথায়, চারা সোর্স থেকে চারা নিয়ে এসে তিন পরীক্ষামূলকভাবে তিনটা গাছ আগে রোপণ করি, তো সেগুলোতে ফল আসে এবং ফল পাকে, এটার স্বাদও পাই অনেক ভালো। এরপরেই আমি গাজীপুর থেকে 900 চারা নিয়ে এসে বাণিজ্যিকভাবে বাগান করা শুরু করি। বর্তমানে আমার বাগানে ফল পাকছে, ফল হারভেস্ট করতেছি, ফল বিক্রি করতেছি, প্রতি সপ্তাহে আমি অন্তত 60-70 কেজি ফল বিক্রি করি, যেগুলো বাজার দর আছে 800 টাকা। সপ্তাহে তিন দিন ফল হারভেস্ট করি, এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পাইকাররা তো সবাই চলে আসে, এসে এসে ওরা অবশ্যই অ্যাডভান্স বুকিং দিয়েই ইয়ে করে ফল নিয়ে যায়, আবার বেশ কিছু ফল আমি অনলাইনেই সেল করি, অনলাইনে অনেক জায়গা থেকে অর্ডার আসে যেগুলো সাপ্লাই করতে হয়, পাশাপাশি বাজারে এই চাহিদা আছে, আপনার চারার অনেক চাহিদা আছে, যে কারণে আবার এখান থেকে চারাও করি। তো চারা তৈরি করে প্রায় 7000 চারা তৈরি করছি, তো এখান থেকেও অনলাইনে প্রতিদিন চারা সেল হচ্ছে, অনলাইনে 500 টাকা করে চারা সেল করি, এ পর্যন্ত প্রায় 1000-1200 পিস চারা বিক্রি করে ফেলছি, সেগুলো অনলাইনেই সব। এছাড়া আরও বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আছে, যেগুলোর বুকিংও দিয়ে গেছে অনলাইন, যারা খামারি আর কি, বাণিজ্যিকভাবে যারা চাষাবাদ করবে তাদের জন্য চারার প্রাইস রাখছি 400 টাকা। তো চিটাগাং থেকে বুকিং আসছে, আপনার বরিশাল থেকে বুকিং আসছে, নোয়াখালী থেকে বুকিং আসছে, আমার স্থানীয়ভাবেও একজন খামারি উদ্বুদ্ধ হয়ে খামার করতেছে, এরপর সেতাবগঞ্জ থেকেও, আমাদের দিনাজপুর সেতাবগঞ্জ থেকে একজন ইঞ্জিনিয়ার আছেন, উনিও একটা বড় সড়ো খামার করতেছেন, উনিও চারার জন্য বুকিং দিয়ে গেছেন। তো বর্তমানে আমার মাশাল্লাহ ফলও বিক্রি করতেছি, চারাও বিক্রি করতেছি, এখন আল্লাহর রহমতে
মানে অনেক হ্যাপি বোধ করতেছি এবং অনেক ভালোভাবেই আমি লাইভ লিড করতে পারতেছি। জেনিফার আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে তিন ফল, যদিও তিনি প্রথমে শখের বসে এটা তিনটা গাছ দিয়ে শুরু করলো, এখানে তার যে ফল দিচ্ছে এখানে 900 গাছ থেকে তাকে এই তিন ফল সে পাচ্ছে, প্রতি সপ্তাহে তিনি 70 কেজি ফল বিক্রি করছেন, যেটা নাকি এখানে 800 টাকা কেজি দিয়ে বিক্রি করছে। তো আপনাকে এক কথায় বলা যেতে পারে যে এই প্রত্যন্ত অঞ্চলে মোর এখানে প্রতি জমিতে মরুভূমির ফল লাগে, উনি সফল বা তাক লাগিয়েছেন এলাকার মানুষকে। তো জেনিফার হিলি আমার কাছে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার থেকে ছিল এ তিন ফল থেকে আমাকে সর্বশেষ খবর। নবাবগঞ্জ থেকে তিন ফলের খবর জানাচ্ছিলেন করোনাকালে নতুন অর্থ বছরের বাজেট অপ্রতুল হলেও সমন্বয় করলে ভালো করা সম্ভব। তবে ক্রীড়া বাজেট করার আগে ফেডারেশনগুলোর সঙ্গে পরামর্শ করে নিলে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি কিছুটা হলেও পূরণ করা সম্ভব হতো বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। আর ক্রীড়াঙ্গনে খেলা কম থাকায় উন্নত প্রশিক্ষণে অর্থ বিনিয়োগের দাবি অ্যাথলেটদের। মেহেদিন আইমের রিপোর্ট। এবারে ক্রীড়া বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে সারা দেশের বিকেএসপি সমূহকে, আর্থিক অঙ্কে যার পরিমাণ প্রায় 66 কোটি টাকা। এরপরই আছে ক্রীড়া উন্নয়ন এবং প্রশিক্ষণ, যার পরিমাণ প্রায় 45 কোটি টাকা। আর জাতীয় ক্রীড়া পরিষদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 32 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে করোনাকালীন এই সময়ে খেলোয়াড় এবং ফেডারেশন সমূহের জন্য এই বাজেট কতটা ক্রিয়াবান্ধব? যেখানে যেটা প্রয়োজন নয় সেখানে মানে ওই অর্গানাইজার বা যারা গেম চালায় তাদের সাথে কনসার্ট না করে একটা অবকাঠামো নির্মাণ করে ফেললেন, যেটা বেসিক্যালি সমাজের জাতির কারোর জন্য কোনো কাজে আসে না। তো এই পরিকল্পনাহীন বা এই এরকম একটা মানে সমন্বয়হীনতার মধ্যে আমাদের থাকা উচিত না আমি মনে করি। যে ডিসিপ্লিনের জন্য যদি স্পন্সর সংগ্রহ করা যায় তাহলে কিন্তু অনেকখানি আসলে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় তথা সরকারের থেকে কিন্তু আসলে অনেকখানি চাপ কমে। বাজেট আসে বাজেট যায়, প্রত্যাশা আর প্রাপ্তি মেলে না। ক্রীড়াঙ্গনে ফল নিয়ে আসতে প্রয়োজন হয় বিপুল অঙ্কের টাকার, যা না থাকায় উন্নত প্রশিক্ষণ পাওয়া যায় না, পিছিয়ে যায় বাংলাদেশ। ক্রীড়া সংগঠকরা মনে করেন ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে বাজেট প্রণয়ন করলে অর্থের সুষম বণ্টন সম্ভব। যতগুলি ফেডারেশন রয়েছে সমস্ত ফেডারেশনের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদেরকে নিয়ে কোন ফেডারেশনের কী পরিমাণ বাজেট একটা বছরে প্রয়োজন সেই বিষয়টা আলোচনা করে যদি বাজেট যদি প্রণয়ন করা হয় তাহলে আমাদের ফেডারেশনগুলির খুব উপকার হয়। করোনাকাল থাকবে নতুন অর্থ বছরেও, মাঠে খেলা প্রত্যাশার চেয়ে কম, তাই নিজেদের ক্রীড়া দক্ষতা যেন ঝালিয়ে নিতে পারা যায় সেরকম অনুকূল পরিবেশ চাইলেন অ্যাথলিটরা। লং টাইম আমাদের ট্রেনিং প্ল্যানটা নেই বললেই বলা যায়। এই নতুন বাজেটে এবং এই নতুন পরিকল্পনায় আমি আশা করছি যে আমাদের ট্রেনিংয়ের মানে ট্রেনিং করানো মানে ট্রেনিং করে দেন কোথাও পার্টিসিপেট ওই জায়গাটাতে একটু ফোকাস যেন রাখা হয়। আমাদের সামনে যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি আছে সেগুলির জন্য আমরা প্রত্যেকটি টুর্নামেন্ট খেলতে পারি সেটি নিশ্চিত করা। এটি খেলতে যদি পারি আমরা তাহলে আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের এক্সপিরিয়েন্স লেভেল অনেক উচ্চতায় চলে যাবে। স্বাধীনতার পর থেকে কখনো করা হয়নি আলাদাভাবে ক্রীড়া বাজেট। ক্রীড়া বিশ্লেষকদের মতে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ক্রীড়া বাজেট বাস্তবায়ন না হয় ততদিন স্বপ্ন ও বাস্তবতা একসাথে ধরা দেবে না। মেদিনাইম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্ত্রী মিতু হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন বাবুল আক্তার। স্বীকারোক্তি না দিলেও সাক্ষী ও তথ্য প্রমাণে মিলেছে সম্পৃক্ততা। মুসাকে লাপাত্তায়ও জড়িত ধারণা পিবিআইয়ের। এক সেকেন্ডের ভিতরে একটা নতুন গামছা দিয়ে আমাকে পেঁচাই ফেলছে। আমার স্বামী জীবনটা নিয়ে নিয়েছে, আমাদের তিনটা জীবনের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে। তিনটে আক্রান্তের হার, এ ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকার কার্যকারিতা কম, তথ্য গবেষণার বাড়ছে কোভিড পরবর্তী জটিলতা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।